শতাব্দীস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে বিনা মশলায় আলুর তরকারি। মশলা ছাড়া আলুর তরকারি কীভাবে তৈরি করছি সেটা শেয়ার করব। আর শেয়ার করব একটা স্পেশাল লুচি, যেটা তোমরা যে কোনো উপোষের দিনে বা ঠাকুরকে কিন্তু ভোগ নিবেদনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারো, তৈরি করে নিতে পারো। এই রেসিপিটা খুব সোজা, শুধুমাত্র আমি যেভাবে বলবো সেভাবে তৈরি করে নিলেই হবে। সাবুর লুচিটা তৈরি করতে কি কি লাগবে আমাদের আর আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। দেখো, আমি এখানে এক কাপ পরিমাপে সাবুন নিয়ে নিয়েছি। এই কাপটার পরিমাপ তোমরা তোমাদের মতন করে নেবে। আমি এখানে কফি মাগের ব্যবহার করেছি, যাতে আমাদের নর্মাল সাইজের কাপ হলে, ছোট কাপ যদি হয় সেটা দু কাপ হবে। তো আমি সাবুটা নিয়ে নিয়েছি, এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখো গ্যাসে খুব লো ফ্লেমে সাবুটাকে পরিষ্কার করে নিয়ে এটাকে একটু শুকনো খোলায় টেলে নিতে হবে, যাতে পুড়ে না যায়, রংটা যাতে চেঞ্জ না হয়ে যায়, এই দিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, যার জন্য অনবরত আমাদের নাড়তে হবে এটাকে। 10 থেকে 15 মিনিট এটাকে নাড়বার পর এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এবার ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। এদিকে আলুর তরকারি করবার জন্য আমি দেখো দুটো মিডিয়াম সাইজের আলু এই রকম করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের মনের মতন করে কেটে নিতে পারো। এবার আমি আলুর তরকারিটা যেভাবে তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি, 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি আমি, অবশ্যই ঘি এর ব্যবহার করবে। আর দিয়ে দিলাম একটু ক্রাশ গোলমরিচ, আর কিছুই লাগবে না, শুধুমাত্র এই দুটো উপকরণ দিয়ে আমাদের কিন্তু আলুর তরকারিটা তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম আলুটা, এবার আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এবার কিছুক্ষণ ভাজবো আলুটাকে, এমন ভাজবে না যাতে এটা লাল হয়ে যায়, শুধু একটুখানি সাঁতলে নিলেই হবে। দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আলুটা সিদ্ধ করবার জন্য একটা ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে এটাকে। এর মধ্যে আমরা সাবুটা গুঁড়ো করে নিয়েছি। দেখো, আমি সাবুটা গুঁড়ো করে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে এর মধ্যে একটা আলু সিদ্ধ আমি আগে থাকতেই করে রেখেছিলাম, সেটাকে মিশিয়ে দিচ্ছি। আমি হাতের সাহায্যে মেশাচ্ছি, তোমরা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে মিশিয়ে নিতে পারো। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল বা রিফাইন অয়েল, যেটা আর কি হয়, তোমরা ঘি দিলেও হবে। আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি, দুর্ভাগ্যবশত সেটা স্যুট হয়নি, 2 টেবিল চামচ পরিমাপে ময়দা, আর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে মেখে নেবো, নর্মাল টেম্পারেচারে থাকা জল। দেখো, একটা সফট ডো তৈরি করে নিয়েছি আমি, যেহেতু সাবু এটা কিন্তু বারবার ফেটে যেতে চাইবে, কিন্তু আমার টিপসটা যদি তোমরা ফলো করো এটা কিন্তু ফাটবে না। সেই 2 চামচ ময়দা, 2 টেবিল স্পুন ময়দা আমি এর মধ্যে যোগ করে নিয়েছি। এবার এর থেকে আমি 4টে বড় লেচি কেটে নিয়েছি, যেখানে আমি বেলবো সেখানটায় তেল ছড়িয়ে দিলাম, কারণ সাবুর লুচি যেহেতু সেহেতু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার বেলুনটার মধ্যেও আমি তেল মাখিয়ে নিলাম, নিয়ে এবার লেচিগুলোর মধ্যেও কিন্তু আমি প্রত্যেকটা লেচির গায়ে তেল মাখিয়ে রেখে দেবো, না হলে কিন্তু এইগুলো ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। প্রত্যেকটা লেচিতে আমি তেল মাখিয়ে নিয়েছি, দেখো সরিয়ে রাখলাম, যেটা আমার লাগবে আমি নিয়ে নিলাম, বড় করে একটা শেপ দিয়ে নেবো এটাকে। এটা কোনো শেপে আসবে না যদিও, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি একটা বাটি দিয়ে, দেখো স্টিলের বাটি দিয়ে শেপটা দিয়ে নিলাম, কারণ এটার শেপ তোমরা এমনি আনতে পারবে না, এটা ফেটে যাওয়ার খুব সম্ভাবনা থাকে, সেই জন্য এইভাবে করে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা লুচি কিন্তু তৈরি করে নেব, একটা একটা করে বেলে নেব। তারপরে আবার দেখো আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের, বেলে নিয়ে এক বাটিটার সাহায্যে আমি কেটে নেব। এইভাবে করলে কিন্তু খুব সহজেই কাজটা হয়ে যাবে। দেখো, আমার সবগুলো লুচি কিন্তু বেলা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল বসিয়ে দিয়ে আমি লুচিটাকে ভেজে নেব। লুচিটা খুব সুন্দর ফুলবে, আর এই লুচিটা ভাজতে আমরা যে সাধারণ লুচি করি ময়দা বা আটার লুচি, সেটা করতে থেকে একটুখানি বেশি সময় লাগে।
খুব বেশি লাগে না, তবে একটুখানি বেশি সময় লাগে। দেখো কি সুন্দর লুচিগুলো ফুলে উঠছে। এইভাবেই আমি কিন্তু সব লুচিগুলো একটার পর একটা ভেজে নেব। এই সাবুর লুচিটা যদি কেউ কখনো না খেয়ে থাকো, একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে, এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো, সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভর্তি নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। সেই সার্ভ করে দিলাম যে মশলা ছাড়া আলুর তরকারিটা আমি তৈরি করেছিলাম সেটার সাথে। এটার সাথে খেতে কিন্তু এটা খুব ভালো লাগে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, না হলে বুঝতে পারবে না। আমার টিপসটা ফলো করলে অবশ্যই লুচিগুলো এইরকম ফুলবে। ময়দাটা মেশাতেই হয়, কিন্তু বেশি পরিমাণে নয়। দেখো আমি একটা লুচি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে ভেতরটা। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল সবার কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।